আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ড্রেসটার ভিডিও আমি আরও কয়েকদিন আগে আপলোড করে দিয়েছি অলরেডি, কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন এই ড্রেসটার ডিজাইনটা যেন আমি ড্রয়িং করে দেখাই। আপনারা কিন্তু এই ডিজাইনটা দিয়ে বড়দের জন্য ড্রেসও করতে পারেন এবং ছেলেদের জন্য পাঞ্জাবিও করতে পারেন। গলার এখানে একটা শেপ এঁকে ভিতরে এই ডিজাইনটা দিয়ে দিবেন। যারা এখনও এই ড্রেসের সেলাই টিউটোরিয়ালটা দেখেননি, তারা অবশ্যই ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেখান থেকে এই ড্রেসটার আপনারা টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। তো আমি প্রথমে ড্রেসটার ড্রয়িং করার জন্য এখানে একটা বডি শেপ এঁকে নিলাম। বেবি ফ্রকের বডি শেপটা নর্মালি এরকম হয়, বা আপনারা যদি বড় ড্রেস করতে চান জাস্ট এরকম করে আপনারা কিন্তু এঁকে নেবেন। আপনারা যতটুকুন চাচ্ছেন বা যেই শেপে চাচ্ছেন সেভাবে এঁকে নেবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আসলে লতাগুলো দিয়ে নিতে হবে। ড্রেসের ডিজাইনটা খুবই সিম্পল, বাট খুব মেসি লাগে বা দেখতেও সুন্দর লাগে। তো আপনারা প্রথমে দেখুন এভাবে করে একটা লতা দিয়ে দিবেন। লতাগুলো আসলে আপনি আপনার মতো করে দিবেন। আমি যেহেতু এটা বেবি ফ্রক, একটু ছোট সাইজ করেই এঁকেছি। আপনারা যখন এটা ড্রেসে করবেন অথবা ফুলকারি ওড়না হিসেবে করবেন, এই ডিজাইনটা ফুল কিন্তু ওড়নার জমিনেও করতে পারেন অথবা শাড়ির নিচের অংশে করতে পারেন। তারপরে আপনি কামিজ করলে কামিজের মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে এরকম করে আপনি ছোট বা বড় কীরকম ডিজাইনটা করতে চান সেভাবে করে এঁকে নেবেন। তো মিডিয়ামভাবে আমি আগে এভাবে করে কতগুলো লতা এঁকে নিয়েছি। এখন লতার ভিতরের অংশে এভাবে করে আটটা পাপড়িতে এভাবে করে ফুল এঁকে নিচ্ছি। ফুলের সাইজটা খুব বেশি বড় করেই নিই আমি, কারণ যেহেতু এটা বেবি ফ্রক, ওদের বডি শেপটাই হচ্ছে ছোট, তাই বডির জায়গাটা ছোট বিধায় আমি যেহেতু অনেকগুলো ফুল বসিয়েছি, ছোট ছোট ফুল না দিলে কিন্তু এত ফুল বসবে না। তো আপনি সাইজটা ডিপেন্ড করে নেবেন। আপনি বোতলের যে মুখা থাকে ওই মুখ পরিমাণ ছোট সাইজের ফুলগুলো কিন্তু ইউজ করতে পারেন। যাই হোক, এভাবে করে সম্পূর্ণ ফুলগুলো প্রথমে দিয়ে নেবেন। তারপরে এভাবে লতার ভিতরে ছোট ছোট করে দুদিক দিয়ে পাতা দিয়ে দেবেন। এখন পাতাটা হচ্ছে আপনি যদি খুব বেশি ঘন করতে চান তাহলে ঘন ঘন করে পাতাটা দিবেন, বা পাতলা করে ড্রয়িংটা ড্রয়িং করবেন। আসলে সম্পূর্ণটাই আপনাদের উপরে ডিপেন্ড করে কীভাবে আপনি চাচ্ছেন, তবে এটা একটু ভরাভাবে ড্রয়িংটা করলেই দেখতে ভালো লাগবে। এভাবে করে সম্পূর্ণ লতার ভিতরে পাতাগুলো এঁকে নেবেন। এবং সেলাইটা কিভাবে করেছি সেটা আবারও বলে দিচ্ছি। আপনারা কিন্তু ফার্স্ট কমেন্টে গেলে এটার লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে সেলাই টিউটোরিয়ালটা সুন্দর করে দেখানো আছে এবং কালার কম্বিনেশন কীভাবে করবেন সেটা সেটাও দেখানো রয়েছে। তাহলে আশা করি আপনারা এই ড্রেসটা এভাবে করে ড্রয়িং করে নিতে পারবেন। অনেক কাপড়েই কমেন্ট করছিলেন, আসলে তখন আর এটার ভিতরে ড্রয়িংটা আমি দেখাই নেই ওই ভিডিওতে। আপনারা যারা ভালো ড্রয়িং করতে পারেন তারা তো দেখেই ড্রয়িং করতে পারবেন, আর যারা ভালো ড্রয়িং করতে পারছেন না বা সেলাই করতে পারেন ড্রয়িং করার জন্য করতে পারছেন না, আপনারা যে কোনো একজনের কাছ থেকে ভালো করে ড্রয়িংটা এঁকে নিয়ে আসবেন। কারণ আমাদের পরিচিত অনেকেই থাকে যারা ভালো ড্রয়িং করতে পারে, কয়েকটা ড্রেস একসাথে বানিয়ে তার কাছ থেকে ড্রয়িং করে নিয়ে তারপর কিন্তু হাতে কাজ করতে পারেন। কারণ ডিজাইনটা সুন্দর হলেই কিন্তু আপনার সেলাইটা ফুটে উঠবে, আর পাতাগুলো খুব বেশি সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। আর সেলাই করার সময় ফুলগুলো এমনিতেই একটু বড় হয়ে যায়। আমি সেলাইয়ের ভিতরে পাঁচটা করে ফোর দিয়েছিলাম, আমি ডিটেলে সব কিছুই কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা ফলো করলে খুব সুন্দর করে এই ড্রেসটা মেক করতে পারবেন। এখন আমি ফ্রকের জমিনের অংশে অনেক ঘন করে এই ডিজাইনটা দিয়েছি। যেভাবে বডিতে ফুল এঁকেছি ঠিক একইভাবে জমিনের ভিতরে আটটা পাতা দিয়ে পাপড়ি দিয়ে এভাবে করে ফুলটা প্রথমে ড্রয়িং করে নেবেন। তারপরে ফুলের চারপাশে চারটা এভাবে করে ডাল এঁকে নিচ্ছি এবং প্রত্যেকটা ডালে তিনটা করে পাতা দিয়ে নিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল এবং সহজ, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। এভাবে করে যদি ওড়না করেন তাহলে ওড়নার মাঝে এই ডিজাইনটা দিতে পারেন, এবং কামিজ করলে কামিজের জমিনেও এই ডিজাইনটা দিতে পারেন, শাড়ি করলে শাড়িতে দিয়ে নেবেন। তো এই হলো সম্পূর্ণ ডিজাইনটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এখন আপনারা এই ড্রেসটা তৈরি করতে পারবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।